নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর কোষে দেখি পনেরো আমি আগে দুটো পার্টে এক থেকে নয় পর্যন্ত করেছিলাম এই পার্টে আমি কিছু অঙ্ক করে দেখাবো তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কারণ এই ধরনের ভিডিও বানাই যাতে ঘরে বসে তোমরা অঙ্ক বুঝে নিতে পারো তাহলে কথা না আমার এই অঙ্কে শুরু করা যাক প্রথম অঙ্কটা দশেরটা কি বলছে বলছে একটি বাস সকাল সাতটা সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও থেমে দুপুর বারোটায় দীঘা পৌঁছালো যদি বাসটি গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত হবে হিসাব করি তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সাতটা তিরিশ মিনিটে ছাড়ছে বারোটায় পৌঁছাচ্ছে তাহলে আমি প্রথমে বার করব কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লাগে তাহলে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগে কত লাগছে বারোটায় ছাড়ছে আর সাতটা তিরিশ মিনিটে সাত বারোটা পৌঁছাচ্ছে সাতটা তিরিশ মিনিটে ছাড়ছে তাহলে বারোটা থেকে সাতটা তিরিশ মিনিট বিয়োগ তাহলে বারোটা থেকে সাতটা তিরিশ মিনিট বিয়োগ করলে কত হয় বারো ঘন্টা থেকে সাত ঘন্টা তিরিশ মিনিট বিয়োগ করলে হয় চার ঘন্টা তিরিশ মিনিট তোমরা বিয়োগটা করবে এভাবে করবে হ্যাঁ যে বারো ঘন্টা মানে হচ্ছে এগারো ঘন্টা ষাট মিনিট লিখতে পারি তার নিচে লিখবে কি সাত ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে বিয়োগ করে দেখো কত হচ্ছে এগারো থেকে সাত বিয়োগ করলে হয় চার ঘন্টা আর সাত মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ করলে হয় তিরিশ মিনিট ঠিক আছে তাহলে বারোটা থেকে সাতটা তিরিশ মিনিট বিয়োগ করলে হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটা আমি একটা করে নিয়ে যাই তাহলে চার আর তিরিশ মিনিটটাকে ঘণ্টায় নিয়ে গেলে সাত দিয়ে ভাগ এত ঘন্টা। তার মানে কত হলো ওই শুনে শুনে কেটে গেল তিন একের তিন তিনগুনে ছয় তার মানে হলো চার পূর্ণ একের দুই ঘন্টা। তার মানে হচ্ছে নয়ের দুই ঘন্টা। ঠিক আছে এরপর আমি গণিতিক ভাষার সমস্যাটা লিখি হ্যাঁ তাহলে কী দেব গাণিতিক ভাষার সমস্যাটা তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো একদিকে হচ্ছে সময় আর একদিকে হচ্ছে দূরত্ব সময়টা হচ্ছে ঘন্টাতে আর দূরত্ব হচ্ছে কিমিতে ঠিক আছে তাহলে কি বলছে দেখো দেখ গতিবেগ বলেছে পঁয়তাল্লিশ ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি তার মানে কি পঁয়তাল্লিশ কিমি যায় এক ঘন্টায় ঠিক আছে আর তোমাকে বার করতে হবে কি তাহলে যে নয় দুই কিমি যায় ক ঘন্টায় মানে নয় দুই কিমি নয় দুই কিমি বলছি সরি নয় দুই ঘন্টায় যায় কত কত কিমি তাহলে আমাকে দিয়ে দিয়েছে কী যে এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে তোমাকে বার করতে হবে নয় দুই ঘন্টায় যায় কত কিমি নয় দুই ঘন্টাটা কোথা থেকে বেরোচ্ছে না এই যে বারোটা থেকে সাতটা তিরিশ মিনিট বিয়োগ করলি নয় দুই ঘন্টা পেয়ে পেয়ে গেছি আমি তাহলে আমি এইখানে সময়ের জায়গায় লিখবো এক আর দূরত্বের জায়গায় লিখবো পঁয়তাল্লিশ কিমি কারণটা আমাকে দিয়ে দিচ্ছে যে বাসটি পঁয়তাল্লিশ এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিমি তার মানে সময়ের জায়গা হচ্ছে এক আর দূরত্বের জায়গায় পঁয়তাল্লিশ তা তোমাকে বার করতে হবে নয় দুই ঘন্টায় যায় কত কিমি বাস এবার এটা ওই কি নিমে করে ফেলো ওই কিমে সবচেয়ে সুবিধা হবে হ্যাঁ যে এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে নয়ের দুই ঘন্টায় যায় পঁয়তাল্লিশ গুণিত নয়ের দুই কিমি ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশকে নয় দিয়ে গুণ করলে কত হবে নয় নয় পঁয়তাল্লিশ হাজার থেকে চার চার নয় ছত্রিশ সাতচাল্লিশ চল্লিশ চারশো পাঁচ বাই দুই কিমি তাহলে চারশো পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চারশো পাঁচকে দুই দিয়ে ভাগ করো চারশো পাঁচকে দুই দুই দু চার শূন্যটা আমল শূন্য এবার তারপর হচ্ছে পাঁচটা নামলো দুই দুগুণে চার দশমিক খায় শূন্য পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে কথা হলো দুশো দুই দশমিক পাঁচ তাহলে চারশো পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হয় দুশো দুই দশমিক পাঁচ কিমি ওকে তাহলে কলকাতা থেকে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব দুশো দুই দশমিক পাঁচ কিমি ওকে কলকাতা থেকে দীঘার দূরত্ব এগুলো দুই দুশো দুই দশমিক পাঁচ কিমি তারপর আমি করে দেখো বলছে যে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে তাহলে সত্তর মিটার লম্বা ট্রেন কী বলেছে ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় তাহলে ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে তাহলে দেখো এখানে মিটার আছে এখানে কিলোমিটার আছে তাহলে আমি এই পুরো একটা নিয়ে যাব কিলোমিটারটাকে মিটার নিয়ে যাব তাহলে এক ঘন্টা যায় পঁচাত্তর ক্রিমি তাহলে তোমাকে বার করতে হবে এই একশো মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি দেখো এই একটা প্ল্যাটফর্ম ধরো এই একটা প্ল্যাটফর্ম হ্যাঁ এটা প্ল্যাটফর্ম আর ট্রেনটা যখন যাবে এই এটা ট্রেনের দূরত্ব ঠিক আছে ট্রেনে এটা ট্রেন ঠিক আছে এটা ট্রেনের দূরত্ব হচ্ছে সত্তর আর প্ল্যাটফর্মটা হচ্ছে একশো পাঁচ তার মানে কি ট্রেনটা যখন যাবে এই প্ল্যাটফর্মটা অতিক্রম করা মানে কি এই ট্রেনটা এই ট্রেনটা আর এই প্ল্যাটফর্মটার মোট দৈর্ঘ্যটা ঠিক আছে টেনটার দৈর্ঘ্য সত্তর মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো পাঁচ মিটার ঠিক আছে তাহলে এই ট্রেনটা যখন এই গোটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে মানে কি ট্রেনটা গোটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে ঠিক আছে তাহলে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করা প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করা ঠিক আছে তাহলে প্রথমে লিখে ভালো ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ফর্মে দৈর্ঘ্য কত হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে সত্তর আর প্ল্যাটফর্মে দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ এত মিটার তার মানে কত হলো একশো পঁচাত্তর মিটার তাই তো ঠিক নেওয়ারটি সত্তর মিটার হ্যাঁ আর একশো পাঁচ মিটার ঠিক আছে আর ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় পঁচাত্তর কিমি ট্রেনের গতিবেগ পঁচাত্তর কিমি পার ঘন্টা তার মানে পঁচাত্তর কিমিকে যদি মিটারে পরিণত করি তাহলে এক তিনটে শূন্য দিয়ে গুণ এত মিটার হয়ে যাবে এত মিটার পার ঘন্টাকে এক ঘন্টা মানে তো এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে তাহলে কি হলো ব্যাপারটা ব্যাপারটা হলো ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে যায় পঁচাত্তর হাজার মিটার তোমাকে বলা করতে হবে একশো মিটার যেতে কত সময় লাগবে তাহলে গাণিতিক ভাষায় সমস্যাটি হলো গাণিতিক ভাষায় সমস সমস্যাটি হলো দূরত্ব দূরত্বটা মিটারে আর এদিক আছে সময় ঠিক আছে দূরত্ব মানে হচ্ছে পঁচাত্তর হাজার মিটার যার সময়টা হচ্ছে সেকেন্ড আছে ট্রেনটি গতিবেগ যেহেতু পঁচাত্তর কিমি পার ঘন্টা মানে এক ঘন্টা যায় পঁচাত্তর কিমি তাহলে পঁচাত্তর কি মিটার মানে হচ্ছে পঁচাত্তর হাজার মিটার আর এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তো তোমাদের বার করতে হবে একশো পঁচাত্তর মিটার যায় কত সেকেন্ডে ওকে এবার ওই নিয়মে করতে পারো আর তৈরি নিয়মে করতে পারো হুম তাহলে আমি প্রথমে যদি ওই কেক নিয়মে করি কী হবে কী লিখব যে পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে এক মিটার যায় কত সেকেন্ডে একশো পঁচাত্তর মিটার যায় কত সেকেন্ডে দেখো তাহলে আমি এভাবে লিখছি দেখো যে পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তাহলে এক মিটার যেতে আরো কম সময় লাগবে কম হলে ওই কি নেমে ভাগ করতে হয় হুম ভাগ মানে নিচে চলে যাবে তোমাকে বার করতে হবে একশো মিটার যায় কত সেকেন্ডে একশো পঁচাত্তর মিটার যায় কত সেকেন্ডে তাহলে ইন্টু একশো পঁচাত্তর বাই পঁচাত্তর হাজার এই দূরশূন্য দূরশূন্য কেটে গেল হ্যাঁ তাহলে এবার কী হলো এবার দেখো তিন পনেরো পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে একশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ আর সাতশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে দেড়শো পাঁচ পনেরো এবং পঁচাত্তর আর এই শোনো হয়ে গেলো আবার দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ তিরিশ ঠিক আছে তিরিশ হলো এবার দেখো এটা হচ্ছে তিন দশে তিরিশ আর তিন দশে তিরিশ তিন বারং ছত্রিশ ঠিক আছে আবার দেখো পাঁচ গুনে দশ ছুণে বারো তার মানে করে ওপরে ছয় সাত নিচে পাঁচ তার মানে বিয়াল্লিশ বাই পাঁচ সেকেন্ড তাহলে বিয়াল্লিশ বাই পাঁচ সেকেন্ড মানে কত বিয়াল্লিশ কে দুই দিয়ে পাঁচ দিয়ে ভাগ করো বিয়াল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচআ চল্লিশ তার মানে আট পূর্ণ দুই এর পাঁচ ঠিক আছে তাহলে কি আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড সময় লাগবে বুঝতে পারলে করলাম যে এই ট্রেনটা মোট দৈর্ঘ্য যাচ্ছে মানে কি তার নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে প্ল্যাটফর্মকে অতি কম করছে মানে তার নিজের দৈর্ঘ্যটাও যাচ্ছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে একশো পঁচাত্তর মিটার তাহলে আমাকে বার করতে হবে একশো পঁচাত্তর মিটার যেতে কত সময় লাগে তাহলে গতিবেগ বলে দিচ্ছে পঁচাত্তর কিমি পার ঘণ্টা তার মানে কি পঁচাত্তর কিমিকে মিটারে পরিণত করলে পঁচাত্তর হাজার মিটার হয় আর ঘন্টাকে ছত্রিশ সেকেন্ড তাহলে আমি গাণিতিক ভাষার সমস্যাটা এভাবে লিখলাম যে দূরত্ব ওই এদিকে দেখে সময় যেহেতু সময়টা বার করতে হবে ডান দিকে নিয়ে যাব তাহলে পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তোমাকে বলা করতে হবে একশো পঁচাত্তর মিটার যায় কত সেকেন্ডে নিয়ে ওই কিনে কী বার করলাম যে পঁচাত্তর হাজার মিটার যায় ছত্রিশ সেকেন্ডে তাহলে এক মিটার যেতে আরও কম সময় লাগবে বলে ভাগ হলো তাহলে একশো পঁচাত্তর মিটার যেতে আরও বেশি সময় লাগবে এক মিটার যেতে যা সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে তাহলে বেশি বলে গুণ করলাম হুম নিয়ে কাটাকাটি করে বেরোলো বিয়াল্লিশ বাই পাঁচ বিয়াল্লিশকে পাঁচ ভাগ করলে হলো আট পূর্ণ দুইয়ের পাঁচ তাহলে আট পূর্ণ দুইয়ের পাঁচ সেকেন্ড সময় লাগবে এবার এটাকে যদি তৈরাকসিক নিয়মে করতে তাহলে কি হতো দেখো তৈরাকসিক নিয়মটা আমি একটা অঙ্কটা দেখে দিচ্ছি হ্যাঁ দেখো দেখো যত দূরত্ব বাড়বে তত সময় বেশি লাগবে আমার সেটাই তো নিয়ম তাহলে এইটা সম্পর্কটা সরল সম্পর্ক আছে কারণ যত দূরত্ব যাবো বেশি যাবো তত সময়টা বেশি লাগবে তাহলে এই দিকটা বাড়লে এই দিকটাও বাড়ছে তাহলে সরল সমানুপাতিটা এটা কী হবে এইটা অনুপাত এটা ডবল অনুপাত এটা অনুপাতে এটা দরকার নাই হ্যাঁ মানে এইটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এইটা ঠিক আছে এইটা পরীক্ষা তাহলে দরকার নাই জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে পঁচাত্তর তাহলে এটা যেহেতু সরল সমানুপাতি তাহলে আমি লিখব যদি তৈরি স্ক্রিন নেমে করতাম সেটা লিখে দিচ্ছি তাহলে কী লিখতাম সরল সমানুপাতিটি হবে কি হবে না পঁচাত্তর হাজার অনুপাত একশো পাঁচ ডবল অনুপাত জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এটা বাই ওইটা ডবল অনুপাত মানে সমান ছত্রিশশো অনুপাত মানে ছত্রিশশো বাই এবার যদি কোনে কোনে গুণ করে কি হবে পঁচাত্তর হাজার গুণিত চিহ্ন সমান ছত্রিশশো গুণিত একশো পঁচাত্তর ওকে তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কীগলো জিজ্ঞাসীন সমান ছত্রিশশো গুণিত একশো পঁচাত্তর বাই পঁচাত্তর হাজার ঠিক আছে এবার এটা কাটাকাটি করলেই এবার এটা কাটাকাটি করলে সেই আগের মতন বিয়াল্লিশ বাই পাঁচই বেরোবে তার মানে আট পণ্য দুইয়ের পাঁচই বেরোবে কী করলাম বুঝতে পারলে তাহলে সরল সমানুপাত এটা যেহেতু সরল সমানুপাতই তাহলে অনুপাতটা হবে এইটা অনুপাত এইটা ডবল অনুপাত এইটা অনুপাত এইটা তাহলে সেটাই করেছি পঁচাত্তর হাজার অনুপাত একশো পঁচাত্তর ডবল অনুপাত ছত্রিশশো অনুপাত জিজ্ঞাসিহ্ন তাহলে পঁচাত্তর হাজার অনুপাত একশো পঁচাত্তর মানে পঁচাত্তর হাজার বাই একশো পঁচাত্তর ডবল অনুপাত মানে সমান ছত্রিশশো অনুপাত জিজ্ঞাসিহ্ন মানে ছত্রিশশো বাই জিজ্ঞাসিহিন্ননে কোনো গুণ কাটাকাটি করে বিয়াল্লিশ বাই পাঁচই হবে ঠিক আছে তাহলে এটা হলো এগারোটা এবার বারোটা দেখো বারোটা কি বলছে বলছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ড অতিক্রম করলো আমি ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে হিসাব করি তাহলে লম নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটা স্তম্ভকে অতিক্রম করতে পঁচিশ সেকেন্ড সময় লাগছে ঠিক আছে তাহলে আমি ওই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত বার করি তাহলে আমি দেখো নব্বই মিটার লম্বা রেলগাড়ি একটা স্তম্ভকে অতিক্রম করা মানে কি তার মানে সে শুধু তার নিজের তৈর্যটা পড়ছে একটা স্তম্ভ একটা স্তম্ভকে যখন একটা রেলগাড়ি অতিক্রম করে এই এ একটা রেলগাড়ি এই স্তম্ভটাকে রেলগাড়িটা অতিক্রম করা মানে কি এই স্তম্ভটাকে রেলগাড়িটা অতিক্রম করা মানে তার শুধু নিজের ঘটাকে অতিক্রম করা হ্যাঁ নিজের ঘটা কত নব্বই তাহলে নব্বই মিটার এই নব্বই মিটার যেতে পঁচিশ সেকেন্ড সময় লাগছে তাহলে তোমাকে গতিবেগ বার করতে হবে মানে ট্রেনটা ঘন্টায় কত যাচ্ছে মানে ঘন্টা মানে ছত্রিশ সেকেন্ড হ্যাঁ তাহলে ছত্রিশশো সেকেন্ড যেতে ছত্রিশ সেকেন্ডে ট্রেনটা কত মিটার যাচ্ছে সেটা বার করতে হবে আবার এক ঘন্টা এক ঘন্টা মানে সেকেন্ড এক ঘন্টার সমান ছত্রিশ কেলে গেলাম কারণ আমাকে ট্রেনটার গতিবেগ ঘন্টায় বার করতে বলেছে তাহলে আমি প্রথম বার করবো কি ট্রেনটা ছত্রিশশো সেকেন্ডে কত মিটার যায় তাহলে ছত্রিশশো সেকেন্ড মানেই তো এক ঘন্টা তাহলেই বেড়ে যাবে আমাকে ট্রেনটা এক ঘন্টা কত মিটার যাচ্ছে কি বললাম বুঝতে পারলে আমাকে গতিবেগ ঘন্টায় বার করতে বলেছে তাহলে এক ঘন্টা মানে ছত্রিশ সেকেন্ড আমি যদি বার করি ছত্রিশও সেকেন্ডে ট্রেনটা কত মিটার কত কিলোমিটার যাচ্ছে তাহলেই বেরিয়ে যাবে এক ঘন্টায় ট্রেনটা কত কিলোমিটার যাচ্ছে তাহলে এখানে লেখো গাণিতিক ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো একদিকে লেখো সময় আর একদিকে লেখো দূরত্ব সময়টা সেকেন্ডে দূরত্বটা মিটারে আছে এখানে ঠিক আছে তাহলে ট্রেনটা কি বলছে নব্বই মিটার যেতে কত সময় লাগছে নব্বই মিটার একটি লম্বা রেলগাড়িটি স্তম্ভকে করতে কম করতে পঁচিশ সেকেন্ড সময় লাগছে তাহলে একটা স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি এই যে একটা স্তম্ভ এই স্তম্ভকে অতিক্রম করা মানে ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করা তার মানে কি তাহলে নব্বই মিটার যাচ্ছেই পঁচিশ সেকেন্ডে ঠিক আছে যেহেতু পঁচিশ সেকেন্ড সময় লাগছে নব্বই মিটার যেতে তাহলে আমি কি লিখবো যে পঁচিশ সেকেন্ডে যায় নব্বই মিটার তাহলে তোমাকে বার করতে হবে কি ছত্রিশশো সেকেন্ডে ট্রেনটা কত যায় তাহলে আমি দুটো নিয়মই করে দেবো তাহলে আমি প্রথম ওই কী করাচ্ছি যে পঁচিশ সেকেন্ডে ট্রেনটি যায় নব্বই মিটার তাহলে এক সেকেন্ডে ট্রেনটি যায় নব্বই বাই পঁচিশ মিটার তাহলে কারণ কি কারণ পঁচিশ সেকেন্ডে টেনটি যত মিটার যাবে এক সেকেন্ডে তার থেকে কম যাবে কম হলে ভাগ তাই পঁচিশটা ভাগ হয়ে গেল ছত্রিশ সেকেন্ডে আরও বেশি যাবে তাহলে বেশি গেলে গুণ ওই কি অনুযায়ী তাহলে নব্বই গুণই তো হয়ে যাবে বাই পঁচিশ মিটার এবার কারি করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এবং নব্বই হ্যাঁ এবার ছত্রিশশোকে পাঁচ ভাগ করলে কত হবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ সাতশো কুড়ি তার মানে কত হল আঠেরো গুণিত সাতশো কুড়ি এত মিটার ঠিক আছে তাহলে সাত কুড়ি আঠেরো দ্বিগুণ করো আঠেরো শূন্য শূন্য আট দুগুণে ষোলো হাতে এক আর সাতাশটা ছাপান্ন একে সাতান্ন শূন্য দুই এক দুই সাত একের সাত শূন্য যোগ করলে কত হবে ছয় সাত দুই নয় পাঁচ সাথে বারো তেমন হলো বারো নয় ছয় শূন্য এত সরি এটা কিমি নয় এটা কিমি নয় এটা মিটার ছিল এত মিটার এত মিটার তাহলে গুণ করে বেরোলো বারো হাজার নশো ষাট মিটার তাহলে এটা মিটারকে কিলোমিটার পরিণত করতে গেলে কী করতে হবে মিটারকে কিলোমিটার করতে গেলে একে গায়ে তিনটে শূন্য দিয়ে ভাগ করতে হবে কারণ কি কারণ এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাই মিটার থেকে কিলোমিটার গেলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তার মানে কত হলো এই দুটো শূন্য দিয়ে ভাগ করা মানে এই তিনটে শূন্য দিয়ে ভাগ করা মানে এই তিনটে দশমিক হয়ে যেত তার মানে কী হতো বারো দশমিক নয় ছয় কিমি তাহলে তাহলে রাতের ট্রেনটির বারো দশমিক এক ঘন্টা তার মানে যেহেতু ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে বারো দশমিক নয় ছয় কিমি তার মানে ট্রেনটির গতিবেগ হয়ে বারো দশমিক নয় ছয় কিমি পার ঘণ্টা তো তারপর দেখিনি ঠিক আছে এবার যদি এই অঙ্কটা হয় তোমরা তো এরা করতে কি দেখো যত সময় বেশি লাগবে যত বেশি সময় দেবো দূরত্ব বেশি যাবো সেটাই নিয়ম যত বেশি সময় নেব তত বেশি দূরত্ব যাবে তার মানে সময়ের সঙ্গে দূরত্ব সল সম্পর্ক তাহলে এইটা অনুপাত সল সম্ভব সম্পর্ক অনুপাতটা কি হয় পঁচিশ পঁচিশ অনুপাত ছত্রিশশো ডবল অনুপাত নব্বই অনুপাত যেখানে ছিল এই দফ আঁকা পরীক্ষা খাতা লেখার দরকার নাই আমি চাষ বোঝানোর জন্য বলছি তাহলে যেহেতু সময়ে বেশি নব সময় বেশি লাগালে দূরত্বটাও বেশি যাব যত বেশি সময় আমি গাড়ি চালাবো তত বেশি দূরত্ব যাব তাহলে কি এরা সঙ্গে সময়ের সঙ্গে দূরত্ব সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক অনুপাতটা কি হয় এটা অনুপাত এটা ডবল অনুপাত এইটা অনুপাত এটা হ্যাঁ তাহলে তৈরাসি নেমে করতাম কী হতো এভাবে লিখতাম যে সরল পাতিটি হবে কি হবে না পঁচিশ অনুপাত ছত্রিশ ডবল অনুপাত নব্বই অনুপাত জিজ্ঞাসা চিহ্ন তাহলে পঁচিশ অনুপাত ছত্রিশ মানে পঁচিশ বাই এটা অনুপাত এটা মানে এটা বাই এটা ডবল অনুপাত মানে সমান হুম আর নব্বই অনুপাত জিজ্ঞাসিন্ন মানে নব্বই বাই জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এবার তাহলে দেখো এবার দেখো এবার এটা অনুপাত এটা মানে এটা বাই এটা হলো ডবল অনুপাত মানে সমান নব্বই অনুপাত জিজ্ঞাসা চিহ্ন মানে নব্বই বাই জিজ্ঞাসা চিহ্ন হ্যাঁ এবার কোনো কোনো গুণ কর তাহলে অতএব পঁচিশকে জিজ্ঞাসা গুণ হবে পঁচিশ গুণিত জিজ্ঞাসা চিহ্ন সমান নব্বই গুণিত ছত্রিশশো ঠিক আছে তাহলে অর্থে জিজ্ঞাসা চিহ্ন সমান কত নব্বই গুণিত ছত্রিশশো বাই পঁচিশ ঠিক আছে এরপর দেখো এবার কাটাকাটি করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছোট রং নব্বই ছত্রিশশোকে পাঁচতে ভাগ করলে কত হবে সাতশো কুড়ি তার মানে আঠেরো গুণিত সাতশো কুড়ি তার মানে কত হলো বারো হাজার নশো ষাট মিটার তার মানেই কত বারো হাজার নশো ষাটকে এক কিলোমিটারে পরিণত করতে গেলে এক হাজার দিয়ে এক তিনটে শূন্য দিয়ে ভাগ এত কিমি হয়ে যাবে তার মানেই হয়ে গেল বারো দশ যেহেতু তিনটে শূন্য দিয়ে ভাগ তিনটে দশমিক হয়ে যাবে তার মানে হয়ে যাবে বারো দশমিক নয় ছয় কিমি ঠিক আছে এটা তৈরি সিক নিয়ম হলো তাহলে আগেরটা আমি করালাম ওই কি নিয়মে এটা করলাম তৈরাসিক নিয়মে দুটো ক্ষেত্রেই একই উত্তর লেগে লাগলে বারো দশমিক নয় ছয় কিমি তাহলে অতের উত্তরটা এভাবে লিখে দেবে অব টেনটির গতিবেগ বারো দশমিক নয় ছয় কিমি পার ঘন্টা ওকে তাহলে আজ এই পর্যন্ত থাক পরবর্তীকালে আমি ওই বাকি অঙ্কগুলো করে দেবো